শত বছরের পুরনো নামি দামি মডেলের গাড়ি নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন 43 বিদেশি পর্যটক। গাজীপুর হয়ে উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন তারা, এদেশের প্রকৃতি এবং আতিথেয়তায় মুগ্ধ বিদেশিরা। বাংলাদেশের পর্যটন খাতকে বহির্বিশ্বে তুলে ধরতে আন্তর্দেশীয় গাড়ি শোভাযাত্রার আয়োজন করেছে দ্য জার্নি ওয়ালেট নামে একটি সংস্থা। ভ্রমণে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও ফ্রান্সের নাগরিকরা। মনোরম সুন্দর সবুজ দেশটি দেখে আমাদের খুবই ভালো লেগেছে। মাঝে মধ্যে কেউ কেউ রাস্তায় আমাদের শোভাযাত্রা থামিয়ে কৌশল বিনিময় করছেন। এদেশের মানুষের অতিথি পরায়ণে আমরা মুগ্ধ। এদেশের বৈচিত্র্যময় যানবাহন ও রাস্তার পাশে নানা ধরনের প্রাণী দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এদেশের দারুণ পরিবেশ ও মানুষ দেখে আমি মুগ্ধ, খুবই ভালো লেগেছে। শোভাযাত্রা রয়েছে বিলুপ্ত মডেলের মার্সিডিজ, জাগুয়ার, পোর্শে, অ্যাস্টন মার্টিন সহ 18টি ক্লাসিক্যাল গাড়ি, রয়েছে বিএমডাব্লিউ ব্র্যান্ডের 2টি মোটরসাইকেলও। আয়োজকরা জানান, 20 অক্টোবর শুরু হওয়া আন্তর্জাতিক এই শোভাযাত্রা 24 দিনের ভ্রমণে প্রায় 3,500 কিলোমিটার পথ পাড়ি দেবে। শোভাযাত্রাটি 12 নভেম্বর শেষ হবে কলকাতায় গিয়ে। তো ওদের ভ্রমণের ব্যাপারটা একটু আলাদা, ওরা নিজের পুরনো ভিনটেজ গাড়ি নিয়ে বিভিন্ন দেশ ঘুরবে। তো এইবার আমাদের সুযোগ হয়েছে, এটা শুরু হয়েছে প্যান্ডেমিকের সময় থেকে আমার সাথে যোগাযোগ। বাংলাদেশে অন্য কেউ তার করতে পারবে না, আমি সবচেয়ে বলতে বয়োজ্যেষ্ঠ ট্যুর অপারেটর। তো গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে অনেক যক্ষি গেছে, সেটা সামহাও ম্যানেজ করে নিয়েছে। রোববার ভারত থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢোকে এই পর্যটক দল। ডিবিসি নিউজ।